এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করে আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুঁইয়া যখন আমাদের কাছে স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখে আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির তথ্যপত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আনঅফিসিয়ালি বলেছে। আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সঙ্গে বিভিন্ন ছিল সেগুলোকে আমরা করেছি কলকাতা মানে কাঠমান্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশে টাকা নিয়ে আসে, এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্য তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশ্বের কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একই অপরের সাথে যে একে অপর মিটিং করে যে ইন্টারাকশন বৃদ্ধি পেয়েছে আমি মনে করি মানে এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে স্বর্গরাজ্যে বানাবে এটা আর হবে না। যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে দাবি করে তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে সেটা হলো মানে গ্রেভিয়াস অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে অর্থাৎ একটা গ্র্যাভিটি অর্থাৎ মানে ধরনটা কি অপরাধের ধরনটা কি এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা একটা কাকে দিবে। আমি মনে করি আমরা এক্ষেত্রে আমি মনে করি যেহেতু ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের উদ্দেশ্য কিন্তু এক এবং অভিন্ন, কারণ আপনারা জানেন আমরা দুটি দেশেই মানে একটা বিষয় নিয়ে কিন্তু আমরা তদন্ত করছি, আমরা একে অপরের কাছে আমরা কোঅপারেশন করছি, শেয়ার করছি, তথ্য আদান প্রদান করছি, আমরা একসাথে আমরা যে এক এবং অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা দুই দেশের তদন্তকারী কর্মকর্তারা কাজ করছি। আমাদের কথা হল যদি এটা যদি মোস্ট ওয়ান্টেড হিসাবে যদি কাঠমান্ডু কর্তৃপক্ষ যদি যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের এক্সট্রাডিশন ট্রেটি রয়েছে যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা জানেন এর আগেও আমাদের তিনজন যে আসামি আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যেমন ইন্ডিয়া থেকে যেমন প্রতিনিধি আসছিল আমরাও কিন্তু সেতে জিয়াদ হাওলাদার গ্রেপ্তার হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার কিন্তু আমরা সেখানে গিয়েছি, অর্থাৎ আমরা সিয়াম আমাদের এখানে আসলেও সমস্যা নেই বা ইন্ডিয়াও গেলেও আমাদের তদন্তের কাজে কোনো বাধাগ্রস্ত হবে না। তবে আমরা মনে করি যে ইন্ডিয়া মোস্ট ওয়ান্টেড হিসাবে এবং তাকে যে অত্যন্ত যে আমাদের যে বেনিফিশিয়ারি আমাদের যে প্ল্যানার ঘাতক যে মূল ঘাতক এই ঘাতকের অত্যন্ত কাছের মানুষ হল আমাদের সিয়াম। এখন সিয়াম যদি সেখানে যায় আমি মনে করি ওই যে আলামত উদ্ধারের ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারবে, তাই আমি মনে করি তাকে আমরাও জিজ্ঞাসাবাদ করতে পারবো ওনারা জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা মনে করি যে মানে কান্ট্রি অফ অরিজিন হিসাবে যদি আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধা করতে হবে।